গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো রয়েছো আর আমিও ভীষণ ভালো রয়েছি। এখন এই সকাল 10:30 মতো বাজার, আমি বাস ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি আর ভীষণ রোদ্দুর দেখো, আর তাড়াহুড়ো করে রেডি হয়েছি, তেমনই কিছুই রেডি হয়নি, জাস্ট জামাটা পরে নিয়েছি। একটু হোটেল লিপস্টিক না দিলেই নয় তাই দিয়ে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি বাপের বাড়ি, যেহেতু আজকে রাখি বন্ধন। আর হ্যাঁ, সবাইকে জানাই যে হ্যাপি রাখশা বন্ধন, সবাই সবার দাদা ভাই বোনকে রাখি পরিও। আর এই দিনটা খুব খুব স্পেশাল, তাই আমিও চলে যাচ্ছি, আমার দাদা আছে, সবাই দাদাদেরকে রাখি পরানোর জন্য মামামকেও নিয়ে নিয়েছি। আর আজকে যাচ্ছি হলো বাসে করে, আজকে ঠিক তাড়াতাড়ি রেডি হতে পেরেছি বলে বাসটাও পেয়ে গেছি, 10:30 সময় আসে বাসটা, তাই দাঁড়িয়েছিলাম বাসে করে যাবো আর একদম বাড়ির সামনেই নামবো, তাই হচ্ছে ট্রেনে করে গেলাম না, খুব একটা দূরে না, ট্রেন অটো যাতে করেই খুব যাওয়া যাবে, কিন্তু টাইমে বাসটা ছিল বলে তাই আজকে বাসে করেই যাচ্ছি। তো চলো চলে যাই আমি, আর তোমরাও আমার সাথে চলো আমার বাড়িতে ঘুরে আসি। তো এখন বাড়ির কাছেই প্রায় চলে এসেছি, আর অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, একটা ব্লগ ভিডিও, কারণ এই কদিন ভীষণ প্রবলেম হচ্ছিলো আর তোমাদেরকে দেখিয়েছি একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে, আমার চোখে প্রবলেম হয়েছিল আর সেই কারণে আমি অনেকটাই দেখতে পাচ্ছিলাম না, মানে যাই দেখছিলাম হয়তো ডবল দেখছিলাম নয়তো আচ্ছা দেখছিলাম। আর ফোন ঘাটতে একদমই বারণ করেছিল ডাক্তার, সেহেতু কিছুদিন রেস্ট নিয়েছিলাম আমি। তো জানি আমার চ্যানেলের অনেক প্রবলেম হবে এই কারণে, এই যে আমি অনেকদিন কোনো ব্লগ আপলোড করতে পারিনি, কিন্তু তার থেকে হলো আমার বড় হলো শরীর, আমার যদি শরীরই না সাথ দেয়, শরীরই যদি ভালো না থাকে, তো আমার হলো চোখে ভীষণই প্রবলেম। আর এখন একটু ভালো হয়েছে, তাও এখনও পুরোপুরি ভালো হয়নি, তবু অল্প অল্প ফোন ঘাঁটি। আর মামামকে দেখো এ নিয়ে চলে এসেছি, আর মামামকে এসেই খেলা করতে শুরু করে দিয়েছে ভাইয়ের সাথে, আর আমার ভাইপো তো সকালবেলায় আসা দেখেই খুব আনন্দ, আর এসে আমার ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগের ভেতর থেকে সব বের করে ফেলে দিচ্ছিলো, দেখো যা পাচ্ছিলো ব্যাগ থেকে বার করে সব বাইরে ফেলে দিচ্ছিলো। আর আমি এখন খেয়ে নেবো, সকালবেলায় বাস দেবো বলে না খেতে পারিনি তাড়াহুড়ো করে। তো বাড়িতে এসে মা বললো তাহলে খেয়ে নে, কিছুই খেয়ে আসিস নি, আর বাবা খাচ্ছে ওদিকে, আমিও খাবো। তো চলো আজকে ভিডিওটা হয়তো জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, আর আজকে যেহেতু রাখি বন্ধন তো যাবো একটু রাখি কিনতে, রাখি কেনা হয়নি, খেয়ে দিয়ে উঠে যাবো রাখি কিনতে। আর ফাইনালি বেরিয়ে পড়েছি আমি, বৌদি আর ভাই টোটো করে যাব, একটু যাব 5 মিনিটের ব্যাপার, যাব কিংবা চলে আসবো। তাই দেখো বাইরে এত রোদ্দুর, আর বৌদি যাবে হলো মামার বাড়ি, ও বৌদিও রাখি পড়াতে যাবে ভাইদেরকে, আর আমি তো থাকবো, বৌদি আবার রাত্রেবেলা ব্যাক করবে। তো রাখি কিনে টিনে আবার এখন টোটোয় উঠে চলে আসছি, মামামকে নিয়ে আসিনি, মামাম বাড়িতেই রয়েছে, ওর স্নান হয়নি, ও খাওয়াও হয়নি, সেই কারণে ওকে রেখে এসেছি, মা করিয়ে দেবে। আর আমি এখন কিনে টিনে নিয়ে তারপরে আবার আজকে তো রাখি, রাত্রি 9টার পরে বলছে নাকি ভালো সময়টা, মানে ওই সময় রাখি পরানো যাবে, সকাল 7টা কত পর্যন্ত থাকবে টাইমটা, তাই আজকে রাত্রিবেলা রাখি পরাবো, এই প্রথমবার যেটা হলো রাত্রিবেলা রাখি পরানো হবে, আর আমি কোনোদিনই এরকম রাত্রিবেলা পরিনি, সকালেই পরিয়েছি, তো এই প্রথমবারই রাত্রে পরাবো। তাই সন্ধেবেলায় দাদা দেখো চাউমিন করবো বাড়িতে, চাউমিন খাওয়াবে বলে দাদা সব কিছু নিয়ে বসে পড়েছে কাটবে, আর ওর ভীষণ আগ্রহ, রান্না করবে এই কাটা কুটি এগুলো ওর ভীষণ আগ্রহ, ওর ভালোও লাগে। তো আমাকে বারবার বলছে তুই কিন্তু ভিডিও করিস না, কাউকে দেখাস না, আমি এইসব আমার বাড়িতে করি, কিন্তু কী করবো, আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমার দাদাও করে। দেখো এখন গাজর কাটছে, ওই ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, রাত্রে আজকে চাউমিন হবে, আর সন্ধেবেলায় ফুচকা চলে এসছে, আর মা বলছে চল ফুচকা খেয়ে নিবি তুই, বৌদি নেই বাড়িতে, তো ফুচকাও আমি খাচ্ছি, আর মামাম তো একটা শুকনো ফুচকা খাচ্ছিলো, অনেকদিন পরে কাকুর কাছে ফুচকা খেলাম, কাকুর ফুচকা খুব খুব ভালো, তোমরাও প্রয়োজন বলে আমাদের যদি নবদ্বীপ আসে কাকুর কাছে খেয়েও খুব ভালো ফুচকা বানায়, যে স্পেশাল ফুচকা জল সাথে কথা শেয়ার করি জানো তো, অনেকদিন প্রবলেমের জন্য সত্যি পারিনি, জানি না এই ভিডিওতে কেমন আসবে, কেমন তোমরা আমাকে সাপোর্ট করবে, যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর ভালো লাগলে তো ছোট্ট একটা লাইক করো, আর ভুল টুটুল অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর যেমন তোমরা আমাকে পাশে ছিলে অবশ্যই আমি আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর চলো মামা ব্লগটা রাতের পরে কমপ্লিট করতে পারিনি, কারণ রাতের দিকে হলে আমার চোখের প্রবলেমটা বেশি হয়, তার জন্য আমি রাত্রেবেলা রাখিটাকে পুড়িয়েছিলাম দাদাদেরকে, আর সেটা ভিডিও করা হয়নি। তো চলো কেয়ার করা যাবে, এখন সকাল থেকে আর শুরু করে দিয়েছি, এখন সকাল 8টা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেছি, সবেমাত্র আমার মেয়ে আগেই উঠে পড়েছে, তো মা ছিল বলে আমি একটু ঘুমিয়েছিলাম, ওকে ছেড়ে দিয়েছিলাম, ওই দেখো দুজনা খেলা করছে, আর ভাইপো এখন খাচ্ছে বিস্কুট, আর বৌদি কাজ করছে বাইরে, আর আমি ঘুমোচ্ছিলাম, আমি সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছি, আর আমাকে এখন দেখায়নি কারণ আমার এখন চোখ মুখের অবস্থা একদমই ভালো না, ঘুম থেকে যেহেতু উঠেছি আর চোখের তো প্রবলেম, চোখ তো আটকে যায় সকালবেলা হলেই, যেহেতু বলেছে নাকি চোখে ঠান্ডা লেগেছে, আর মা এদিকে ওদের একদম খেলছে
হয়েছে, মা দিকে পনির আর দই ওজন করে নিয়েছে, বাবা নিয়ে বেরোবে। আমার বাবার বাড়িতে তো দই পনিরের ব্যবসা, তোমরা যারা ভিডিও দেখতে তারাও তো জানবে বাবার বাড়িতে দই পনিরের ব্যবসা, মা তাই সেটাই ওজন করে নিচ্ছে। ওদিকে ফুচকা টাকে জামা পুড়িয়ে নিচ্ছে, এখন হয়ে গেল চেঞ্জ টেঞ্জ করিয়ে দিচ্ছে, আর টাকে আগেই মা করিয়ে দিয়েছে। তো চলো না, বিছানাপত্র কিছুই তোলা হয়নি, ঘুম থেকে উঠে যাই। আর ওদেরকে নিয়ে বসেছিলাম আমি, মা কিছু নাই, তারপরে বৌদি কাজ করছিল। প্রায় অনেক দিন পরে এসে এরকম একদিন থাকলাম জানো তো, এখন হচ্ছে কি আমি আর থাকি না, মানে আসি সন্ধ্যাবেলায় চলে যাই না বিকেলবেলায় চলে যায়। তো এই অনেক কদিন পরে বেশ রাত্রেবেলা তো থাকলাম, আর আমি ভেবেছিলাম সকালবেলাটা একটু ঘুমবো, বাড়িতে থাকলে তো তেমন একটা সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়তে হয়, ভেবেছিলাম অনেকদিন পরে একটু 9-10 পর্যন্ত ঘুমাবো, সেটা আর হয় না গো, আগে হতো, এখন আর এদের জন্য আর ঘুম হয় না। আমি বাড়িতে থাকলেও সেই সকালে উঠে পড়তে হয়, এখানে হয়তো 1-2 ঘন্টা একটু বেশি ঘুম হয়, শুধু ধরার লোক কেউ রয়েছে সেই কারণে। আর পুচকে রেখে ওদের টিপ পড়াচ্ছে, জোর করে পড়াতে হবে, টিপ করতে শাস্তে খুঁজতে ওদের ভীষণ অসুবিধা, বড় হলে তখন আবার নিজে নিজেই করবে, আর এখন দেখো করতেই চাইছে না, কেমন বদমাইশি করছে। যাই হোক, দুজনে মিলে এবার খেলাটা করছে, আর বৌদি চলে গেছে আমার দেখি, আর মধ্যে দুটোকে নিয়ে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসবো ভাবছি। যেহেতু আজকে সকালেও রাখি পরানোর একটা অনুষ্ঠান রয়েছে, স্কুল থেকে বেরিয়েছে রাখি উৎসব উপলক্ষে, দেখো সব রাস্তায় বাচ্চাদের নিয়ে গেছে। এছাড়া সবুজ সাথী স্কুল আমাদের পাড়াতেই ছিল আগে স্কুলটা, এখন একটু দূরে চলে গেছে, আর সব বাচ্চা বাচ্চার মায়েরা বেরিয়েছে। আমিও মাম্মাম বড় হলে হয়তো স্কুলে এলে এরকম আমাকেও নিয়ে বেরোতে হবে, আর সবাইকে একটা করে লজেন্স দিচ্ছিলো, আমাকেও দিয়েছে, মামামকে দিয়েছে, আর আমাদের পুচকাটা দেখো আজই লজেন্স দিয়েছে, হাতে নিয়ে নিয়েছে। আর তারপরে দেখো কতজন সেজে খুঁজে যাচ্ছিলো, আর এখানে সুন্দর সাজিয়েছিল, দেখো একটা 15 আগস্ট গেল সামনেই, সেই উপলক্ষে এটা সাজিয়েছে ভারত মাতা, আর তারপরে সাজিয়েছে দেখবে রাধাকৃষ্ণ। আর আমাদের চেনা জানা অনেকেই যাচ্ছিলো, সেই জন্য এম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সবাই দেখছিলো, বেশ সুন্দর লাগছিল। আমরাও ছোটোবেলায় স্কুলে এরকম করেই যেতাম। তারপরে এদিকে সাজিয়েছে দেখো রাধাকৃষ্ণ, কী সুন্দর, সামনে যে ঝুলন, মানে সামনে বলছে কেন ঝুলন চলছে আমাদের নবদ্বীপে, তো সেই উপলক্ষে সাজিয়েছে ঝুলনে নিমাই আর রাধাকৃষ্ণ। চলো, অনেক কিছুই দেখা হলো, আর আজকের দিনটা খুবই ভালো কাটলো, সকাল থেকে এত সুন্দর একটা প্রভাত ফেরি দেখতে পেলাম, যে সেটা অনেক দিন পরে, শ্বশুরবাড়ি থাকলে এইসব দেখাই যায় না, কিন্তু আমাদের নবদ্বীপে এইসব টুকটাক অনেক কিছুই দেখা যায়। থাকলে বাড়ি যেতে হবে, এবার অনেক টাইম এসছে, এদের বাড়ি এসেছি, বাড়ি এসে মা দেখি একটা সুন্দর বাতাবি লেবু দাদা বাজার থেকে নিয়ে এসছে, সবজি বাড়িতে বসেছে, সুন্দর বাতাবি লেবুটা থেকে কী সুন্দর রঙ, তো ওদিকে দাদা নিয়ে এসেছিলো, তাই কেটে নিল, একটা পরে খাওয়া হবে, বাতাবি লেবুটা মাখিয়ে রেখে দিয়েছে, আর এখন সকালবেলায় ভাত নিয়ে বসে বলেছে আমি খাবো বলে খিদে লেগে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে সকাল। আর ওদিকে মা মাম দেখো সোপার থেকে সব কুশানগুলো নামিয়ে ওখানে শুয়ে রয়েছে, এদিকে বাবা খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে লেবুটা খেতে হবে, দেখো লেবুটা কত সুন্দর মাখা হয়েছে, লাল টুকটুকে লেবুটা খেতেও মিষ্টি। প্ল্যান করা কমপ্লিট, আর এখন একটু ঘুমাবো, আর ব্লগটা একটু পরেই আপলোড করব। তো চলো, আর ব্লগটা এই পর্যন্ত থাকলো, এখন এই 1:15 মতো বাজে, তো চলো টাটা, সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজ ব্লগটা তো এই পর্যন্তই রেখে দিলাম, পরে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হবে, তো চলো টাটা।